না না এই নো 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 এই এই পাগল নাকি এই সিরি ওরে জীবনও কামড় দিব না ওরে প্লে তুই যে যেটা করলি এটা কি ঠিক হলো তোর না চোখে চোখের মধ্যে তো লাগতে পারতো এই জন্য তোর কামড় দেয় আমার সাথে তুমিও খাও তোর দাঁত দিছে এরম কে তুই প্লিজ তারা আপু আসো হানি কোথায় যাবো আমরা বলো তোমার আজকে থেকে ট্রেনিং শুরু কালকে ছোটোখাটো বৃষ্টি প্লাস ঘূর্ণিঝড় যেটাই বলেন সব হয়েছে হওয়ার পরে সন্ধ্যার সময় না বিকাল 4:30 দিকে আমার একটা রাজা হাঁস শিয়ালে নিয়ে গেছে এই সাইড থেকে এখান থেকে নিয়ে ধান খেতে চলে গেছে তো আজকে ওর ট্রেনিংয়ের মূল বিষয় হচ্ছে আমি যে রাজা হাঁস ছেড়ে দিব রাজা হাঁসের সাথে ওর একটা বন্ডিং করাইতে হবে ঘুম ভাঙে না তোর তো শক্তি এই পাগল নাকি এসিরি ওরে জীবনও কামড় দিব না ওরে প্লে তুই যে যেটা করলি এটা কি ঠিক হলো তোর না চোখে চোখের মধ্যে তো লাগতে পারতো এই জন্য তোর কামড় দেয় ধমক দল লাবো মার দিয়ে তো কুত্তা সেখানে যাবো না তাহলে বেয়ার হয়ে যাবো গা এ গাদা নাকি এই সিরি মুখের কমান্ড শোনা লাগবো তুই কি মারামারি করে কুত্তা হতে পারবি এই কুত্তা তোর এখন খাপলা দিয়ে ধরতে পারবি ওর হাতে পারবি না তুই কি ওর হাতে মারামারি করে পারবি ধরে যে তুই থাপড় দিলে এখন যদি কুত্তা তোর ঝাপটা ধরে তুই কি পারবি তুই চিনো শিনে তুই কুকুরে যতটুকু নির্বোধ মনে করো শুকুর ততটা নির্বোধ না হাঁসগুলো যদি ওই কিনারে যাবার চায় তখন কুকুর নিয়ে যায় হাঁসে হুস হুস মাছ কিনে নিবি তাহলে অবস্থা পারবো যে কিনারে যাওয়া যাবো না একটা বেরিতে দেখছিলাম ওই বেরি পাহারা দেয় ঠিক আছে বেরিতে যদি এমনি খাইতেছে মনে করে এই সাইডে একটা কিছু বুনে থইছে উনি গেলে কুত্তে দৌড় দিয়ে দেয় হেলারে ধাক্কা দেয় বা কামড় দিয়ে হরে দেয় আর কখনো ওইভাবে বিলতে পারি দিবি না আর কোনো দিন না কিন্তু আজকের ট্রেনিং হইতেছে কুকুরে সবসময় রাজা হাঁসের চার সাইড দিয়ে ঘুরানো মানে ওর টার্গেট থাকবে যে আমি রাজা হাঁসের যেখানে খাচ্ছে তার চার সাইডে ঘুরে ঘুরে মানে পাহারা দিব সাপোজ ও এক সাইডে থাকলো আর এক সাইড থেকে শিয়াল বাখারা এসে থাপ করে নিয়ে গেলো তাহলে তোর হবে না আর তোরও এই যে তোরও মাঝে মধ্যে ওই কুত্তাটার একটা খোঁড়ার মধ্যে বাইন্দে হাতে একটা রাজা হাঁস নিয়ে একটু আদর করা লাগবো ঠিক আছে যাতে ও বুঝে যে না এগুলা আমাদের পোষা প্রাণী ও যেরকম একটা পোষা প্রাণী এগুলো আমাদের পোষা প্রাণী মানে ফ্রেন্ড বানাই দেওয়া লাগবো যে এটা খাবার না ঠিক আছে কেরা দায়িত্ব ছিল রাজহাঁস পাহারা দেওয়ার ওই দিন শিমু মানা করে তুই আসলি ঠিক এইভাবেই খাইতেছিল একটা দল ছুট হয়ে এদিকে আসার কারণে সেটা এলো শেলে পেটে গেছে কি কর গলায় দড়ি দে হ্যাঁ ওই যে রাজা আসতো বাইরে আবার থামাতে যেটা খেয়াল হয়
তো হানি ট্রেনিং এর আজকে দ্বিতীয় দিন। ওই যে কইতাছে হুমা হুমা দেই দেই কামড় জানে দেন না করতে। এবার তো কুত্তা হেঁটে না ভাগছে পলাই গেল। মানে আমাকে কুত্তা দেখলে দেশি কুত্তা গুলা এলাকায় থাকে না, বাসায় ঢুকছে। বাসায় ঢুকলো না, করে গেল একদম চোখের পলকে। এরম পালন পলাইলো না কি রে? ও যে গেছে গা, ও দেখো না, ও একবার ইন্দির নাই মে। মানে ওর শরীরের গ্রান এমন অন্যরকম তাই না? তা একটু বড় হইলে এখন তো উপরে কালো পশম মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আয় চল তোর মূল ডিউটিতে নিয়ে যাই। এখন রাজা আসে, এই রাজা আস যাতে ওরে ভয় না পায়। নো নো না, ওগুলো আমরা খামো তোমার জন্য মুরগি। ওর হাতে হারা দিন এরম মাক্কা মাকে করে দাও রে। হ্যাঁ না কিন্তু সমস্যা হচ্ছে একা তো, মনে করো সাইডে রাখলাম, চার সাইড থেকে সাইড ডা দেশি কুত্তাই হ্যাঁ কামড়ে সমস্যা করে ভালো। আর একটা জোড়া থাকলে আবার চার ডাকে পাঁচটা তো পারবো না। হ্যাঁ আবার অনেক সময় মানুষকেও কামড় দিতে পারে, যার জন্যে ওরে আপাতত ওপেনলি ছাড়া যায় না। তা আমরা এই সকালবেলা আধা ঘন্টা চেষ্টা করি ওর একটু হাসি খুশি রাখার, ঘোরাঘুরি করার। ও দাঁত শ্বশুর করে, ওর সাথে আর একটা কুকুর থাকলে সারাদিন কামড়া কামড়ি করতো। তোর মনে নেই আগে হান্টার আর টাইসন কি করছে? এটা কি তার সাইকেলের কিছু আছিল নাকি রে? তাহলে কি আছিল এটা? এটা দিন খেয়াল না আবার নি নি নি। আমার মনে হয় রাজা আসলে কিছু করবো না, ঠিক আছে খাওয়ান রেডি কর একগা যা। এটা হলো জ্বরে পড়ে গেছিল আবার্তি আমার হানির, কিন্তু আমরা এরকম ফল ফ্রুটসও খাওয়াই, কলা খাই। এই যে হানি হানি হানি, এই যে কেলা কেলা, আসো আস্তে আস্তে দেখছেন হেসা এই ফালাস লিগে খা। বৃষ্টি পানি খেয়ে দিচ্ছে খা, সমস্যা নেই। ঘূর্ণিঝড় এখন যে কোনো মুহূর্ত হইতে পারে, ওই দিন বিকালেই যাওয়ার জন্য খাওয়ার রেডি করে ডাক দিয়ে ধর করতে নিয়েছি। না না এই নো 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 এই মার যা দিবো না, থামো ওগুলা রে পা হারা দেওয়া লাগবে। ধর গলা ধর, ধরে নাই কিন্তু খেয়াল করছো না? আর ওটা বোঝার লাগবে, আসে তো ডরাইবো, আস্তে আস্তে ইউজ করে যাবো গা। এই এই তোরে পা হারা দিবার লিগে আনছি, তোরে অগহাতে মক্কা মক্কি করবার না, ওরা কুত্তা না। সমস্যা নাই সমস্যা নাই, বেদব রায় সাহস্তা করছি, গো অন তোমরা খাও। দেশি কুত্তা হয় কুত্তারা দেখেই না, ও কুত্তা দাবার দেয় তারা হাতে মক্কা মক্কি, তারা নিয়ে গেছে যে কুত্তারা দাবার দেওয়া হবে ওটা। হ্যাঁ এই নি এই নি আপনার অবস্থা। হ্যাঁ আপনার কয় যার জন্য করেছিলি সেই কয়েছে, ওর বেড়াই আমার ক্ষেত খাইব নাকি? না থাবা কিন্তু দেয় নাই, বুকে লেগে আছে খেলা, ওটা খেলার মাইন্ডে দেয়া তো দিব না। মাংস কমকে
একটা মাংস হয়েছে আমি পর ফ্রিজে আটকে রাখছি, ছুটি আর পাই না, যেটুক ছুটি আর পাচ্ছি একটু। হানির খাবারে আমরা এরকম কাঁচা ডিম দিয়ে দিই। এখানে আছে হচ্ছে আপনার পোলট্রি মুরগির মাংস, মিষ্টি কুমড়া, ভাত, কাঁচা ডিম। নাও ভদ্র ভদ্র, আর খাবার নিয়ে কোনো হাওকাও নাই, তাড়াহুড়া নাই। আর এই বাড়িতে হলো পানি। কেমন করে আমার হাত খেয়ে বেড়াচ্ছি? আমি একা খাবো? ও একটু ভদ্র, তোর মত তো অভদ্র না, তাই না? তুমি ভদ্র, উপরে দেবা খাবো।